সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এগুলো সাজানো, বিশ্বাস করুন আমি পাগল নই, আমি পুরো সুস্থ। দাদা কেন বলছিস না তুই? আপনারা ওনার প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, আর বাড়িতে একটু ওনার কেয়ার নিন স্যার। আসলে বাড়িতে ওকে রাখতে আমরা ভয় পাচ্ছি, কারণ মাঝে মাঝেই ও ভায়োলেন্ট হয়ে উঠছে স্যার। আমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে স্যার, আমরা খুব ভয় ভয় আছি, কখন কি বিপদ আপদ হয়ে যায়। ইউর অনার, আমি মহামান্য আদালতের কাছে আবেদন করব ওনাকে এক্ষুনি কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হোক, না হলে কিন্তু বিচার ব্যবস্থার উপর একটা বড় প্রশ্নচিহ্ন নেমে আসবে। আর ওনার পরিবার যদি এই দায়িত্ব নিতে না চায়, তাহলে সরকারের পক্ষ থেকে যেন ইমিডিয়েট স্টেপ নেওয়া হয়। ইমিডিয়েট, আমি এটাকে সমর্থন করছি ইওর অনার। মিস্টার হালদার, আপনার আর কিছু বলার আছে? ইওর অনার, ওনার পরিবারের প্রতি আমার কোনো আস্থা নেই, তাই সত্যিই যদি ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব দূরত্বের দিক থেকে বিচার করে বৈচিত্র্যের কাছাকাছি কোনো সরকারি মানসিক চিকিৎসা কেন্দ্রে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হোক। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হল, মিস দময়ন্তী চ্যাটার্জির মানসিক চিকিৎসার প্রয়োজন আছে, তাই আদালত মহিলা সুরক্ষা দপ্তরকে নির্দেশ দিচ্ছে যে দূরত্বের দিক থেকে বিচার করে বুঁচি গ্রামের কাছাকাছি কোনো সরকারি মানসিক চিকিৎসা কেন্দ্রে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। আর সেই সঙ্গে ডিউ টু ল্যাক অফ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আদালত শ্রী তিলক দাসের ওপর আসা সমস্ত অভিযোগকে খারিজ করছে এবং সসম্মানে বেকসুর খালাস ঘোষণা করছে। এবং যতক্ষণ না নয়না মণ্ডল কেসের এই দুজন আসামি ধরা পড়ছে, ততক্ষণ পুলিশ ডিপার্টমেন্টকে তার ইনভেস্টিগেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কনগ্রেচুলেশন।